সম্প্রতি হাইকোর্টের চাপে এসএসসি 952 জন ভুয়ো শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে, আর সেই তালিকা প্রকাশ হতেই কিন্তু একে একে সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসছে। কারণ এই মুহূর্তে যে ভুয়ো শিক্ষিকা ধরা পড়লেন তিনি একজন মহিলা তৃণমূল কাউন্সিলর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং তোলপাড় গোটা রাজ্য। মহিলা তৃণমূল কাউন্সিলর তিনি ভুয়ো শিক্ষিকা, খাতা বিকৃতি, তালিকায় নাম মহিলা কাউন্সিলরের, বেআইনিভাবে স্কুলে শিক্ষিকার পদে নিয়োগপত্র পাওয়ার অভিযোগে এক মন্ত্রীকন্যা চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার দেখা যাচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষায় যাদের ওএমআর সিট বা উত্তরপত্র বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ, সেই 952 জনের তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুইলি ঘোষের নাম রয়েছে। এই নিয়ে চলছে জল্পনা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি ওই তালিকা নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে। এই নিয়োগ দুর্নীতির অভিযোগে বেশ কিছুদিন ধরেই তদন্ত চালাচ্ছে সিবিআই। ওই তালিকায় 474 নম্বরে নাম রয়েছে কুয়েলি ঘোষের। কুয়েলি সোনারপুর চৌহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। তালিকায় নাম ওঠার ব্যাপারে প্রশ্ন করা হলে কুয়েলি শুক্রবার বলেন, এখন কিছু বলা যাবে না, পুরো বিষয়টি বিচারাধীন, আইনগতভাবে যা হওয়ার হবে। এসএসসির 2016 সালের নবম দশম শ্রেণীর শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে পরীক্ষা দিয়ে তিনি স্কুলে চাকরি করছেন বলেও দাবি করেছেন কুয়েলি। স্কুল সূত্রে খবর, মাসখানেক আগে কুয়েলির বিষয়ে শিক্ষা দপ্তর থেকে সমস্ত নথি তলব করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের খবর, ওই স্কুলের আগে সোনারপুরের কোদালিয়া বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন কুয়েলি। প্রাথমিক স্কুলের শিক্ষকতা ছেড়ে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে উনি যে শিক্ষকতা করেন সেটা জানা আছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর, ধরা পড়লেন তৃণমূল নেত্রী, তিনি একজন তৃণমূল কাউন্সিলর এবং তিনি উচ্চ বিদ্যালয়ের অর্থাৎ হাই স্কুলের শিক্ষিকা, ভুয়ো শিক্ষিকার লিস্টে তার নাম, সেই নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে ওই এলাকায় এবং তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, তিনি প্রাথমিকে চাকরি ছেড়ে হাই স্কুলে জয়েন করেছিলেন, আর সেই ভুয়ো শিক্ষিকার লিস্ট প্রকাশ হতেই কেঁচো খুঁড়তে কিন্তু বড়সড় কে উঠে বেরিয়ে এলো। কারণ প্রাথমিক স্কুল থেকে বেআইনিভাবে হাই স্কুলে চাকরি পেয়েছিলেন এই তৃণমূল নেত্রী, তৃণমূল কাউন্সিলর, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বিরোধীরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। বন্ধুরা আপনারা কী বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।